ইউক্রেন আক্রমণের আদেশ দিয়েছে রাশিয়া এমন দাবি করে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম। সেই সঙ্গে ইউক্রেন সীমান্তে মস্কো আরও সৈন্য ও অস্ত্র মজুত করছে বলেও দাবি করা হয়। তবে পুতিন প্রশাসনের অভিযোগ, পশ্চিমাদের এসব বার্তার উদ্দেশ্য কেবল চলমান সংকটকে আরও ঘনীভূত করা। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। ইউক্রেন সংকট নিরসনে যে কোনো সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রোববার এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। তবে জানানো হয়, ইউক্রেনে হামলা না করার শর্তে কেবল বৈঠকে সম্মত জো বাইডেন। দুই নেতার বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছে ক্রেমলিনও। এমন পরিস্থিতিতে রোববার ওয়াশিংটন পোস্ট, সিবিএস, নিউইয়র্ক টাইমস, সিএনএন সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যমে রুশ নেতাদের ইউক্রেন আক্রমণের নির্দেশ পাওয়ার খবর প্রকাশ করা হয়। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখানেই শেষ নয়, ইউক্রেন সীমান্তে রাশিয়া আরও সেনা ও যুদ্ধাস্ত্র পাঠিয়েছে বলে জানানো হয়। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। রাশিয়া পূর্ব ইউক্রেনের মানুষের জীবন নিয়ে খেলছে। গেল কয়েকদিনে ওখানে যে সহিংসতা ঘটছে তাতে জার্মানি উদ্বিগ্ন। সহিংসতার পথ রেখে আলোচনার টেবিলে আসুন। তবে এসব আশঙ্কাকে বরাবরের মতো উড়িয়ে দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, পশ্চিমাদের প্রতিদিনকার এমন ভবিষ্যৎবাণীর লক্ষ্য আতঙ্ক ও উত্তেজনা বৃদ্ধি। আসমাতুলি, নিউজ 24।